সিরিয়ায় নতুন করে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের প্রশিক্ষণ সহায়তার পরিবর্তে আইএস'র বিরুদ্ধে অভিযান এবং তেলক্ষেত্রগুলোকে জঙ্গি হামলা থেকে রক্ষাই হবে এবারের লক্ষ্য। আর এই উদ্দেশ্যে সিরিয়ায় 600 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানায় মার্কিন সেনা সদর। তবে ওয়াশিংটনের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া মস্কোর। অভিযানের জন্য প্রস্তুত ব্ল্যাক হক আর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, লক্ষ্য জঙ্গি গোষ্ঠী আইএস'র বিরুদ্ধে অভিযান। সিরিয়ায় নতুন করে মোতায়েন করা হয় এসব যুদ্ধ সরঞ্জাম। হেলিকপ্টার থেকে নজরদারি চালানো সহজ, তাই আমরা সবসময় প্রস্তুত থাকি। যে কোনো ধরনের জঙ্গি হামলা ঠেকাতে আমরা বদ্ধপরিকর। এতদিন সিরিয়ায় বিদ্রোহী এবং কুর্দি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ এবং সহায়তার জন্য দেশটিতে মার্কিন সেনারা অবস্থান করলেও এবার পরিবর্তন এসেছে কৌশলে। তেলক্ষেত্রগুলোকে আইএস'র হামলা থেকে রক্ষার পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করাই এবারের লক্ষ্য। মোতায়েন করা হয়েছে 600 সেনা। আমাদের কর্মপরিকল্পনা এবং কৌশল সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। বিদ্রোহীদের প্রশিক্ষণের পরিবর্তে এখন আইএস'র হামলা থেকে তেল ক্ষেত্র রক্ষা করার দায়িত্ব আমাদের। প্রয়োজনে জঙ্গিদের অবস্থানে আবারও হামলা চালানো হবে। তবে যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তে নাখোশ রাশিয়া। পুনরায় সেনা মোতায়েনের ঘটনাকে সিরিয়ায় অবস্থান করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হিসেবে আখ্যা দিয়েছে মস্কো। সংঘাত বন্ধ কিংবা আইএস'র বিরুদ্ধে অভিযান, এসব আসলে বাহানা মাত্র। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো সিরিয়ায় নিজেদের অবস্থান শক্ত করা, সেই সাথে তেলক্ষেত্রগুলো দখল করা। মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাতে এখন শুধু মিত্রদের উপর ভরসা করতে নারাজ ওয়াশিংটন, তাই সেনা উপস্থিতি অব্যাহত রাখছে সিরিয়া। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা দেন, সিরিয়া থেকে পুরোপুরি বিদেশি সেনা প্রত্যাহার এবং কুর্দিদের নির্মূল না করা পর্যন্ত বহাল থাকবে দেশটির অভিযান। মুশফিক আহসান, জামুনা নিউজ।